মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির তরফে সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হল শহর বহরমপুরে। মঙ্গলবার বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে আয়োজিত কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য সংগঠন নেতৃত্ব ও সদস্যরা। মঙ্গলবার বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে এসএফআই এর মুর্শিদাবাদ জেলা কমিটির তরফে সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হল। জেলা সাংগঠনিক কনভেনশনে এসে ইন্টার্ন শিক্ষক নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানান এসএফআই এর রাজ্য কমিটির সম্পাদক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, আমরা তার সঙ্গে কথা বলবো এবং বর্তমানে ইন্টার্ন শিক্ষক নিয়ে যে রাজ্য রাজনীতি তোলপাড় সে বিষয়ে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আচ্ছা, এই ইন্টার্ন শিক্ষক নিয়ে যেটা চলছে সে বিষয়ে আপনার কী প্রতিক্রিয়া? প্রথমত বেআইনি কাজ, এনসিটিইর যা নিয়ম আছে তাতে করে ডিএলএড এবং বিএড না হলে প্রাইমারি আপার প্রাইমারি কোনো ক্ষেত্রেই শিক্ষক হিসেবে স্বীকৃত হওয়া সম্ভব না, সেখানে দাঁড়িয়ে এ কাজ বেআইনি হচ্ছে। এক দুই হচ্ছে এসএসসি টেট আমাদের যে যে পরীক্ষাগুলো আছে, যে যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি এক হচ্ছে অনিয়মিত হয়ে গেছে এবং দুই হচ্ছে তুমুল দুর্নীতি। ইতিমধ্যে আমি যদি খুব ভুল না বলি তিনজন চাকরি প্রার্থী যোগ্য পরীক্ষার্থী আত্মহত্যা করে ফেলেছেন অবসাদে, আরও হাজার হাজার পরীক্ষার্থী তাদের ভবিষ্যৎ হচ্ছে যে জলে চলে গেছে। এগুলোকে রেগুলারাইজ না করে এই যে ইন্টার্ন টিচারের নামে একটা নতুন ফাজলামি ছ্যাবলামি হচ্ছে পশ্চিমবঙ্গের তরুণ সমাজের সাথে ধাষ্টামি হচ্ছে, এর থেকে ভদ্রভাবে আমি বলতে পারবো না, কারণ এটাই হচ্ছে, এটাই বাস্তব। মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক কনভেনশনে এসে ইন্টার্ন শিক্ষক নিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য কার্যত তুলোধনা করলেন বর্তমান সরকারকে। বহরমপুর থেকে ক্যামেরায় পান্না হোসেনের সঙ্গে নিজামুদ্দিন শেখ, মধ্যবঙ্গ নিউজ। নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।